السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা তার স্ত্রীকে খুব আপন করে পেতে চায়, কিন্তু কোনোভাবেই স্ত্রীর সাথে বনিবানা হয় না। আবার এরকম অনেক অনেক স্ত্রী লোকের কান্না আমি শুনেছি যারা তার স্বামীকে খুব আপন করে পেতে চায়, কিন্তু কোনোভাবেই স্বামীর মন সে পায় না। এরকম শুনেছি 3 বছর সংসার করেছে, খুব ভালোই চলছিল, এখন সংসারের মধ্যে কোনো শান্তি নেই, সারাদিন স্ত্রী আছে স্ত্রীর কাছে, স্বামী আছে স্বামীর কাছে, অথবা এরকম দেখা যায় যে স্বামী স্ত্রীকে ফেলে কোনো পরকীয়ায় লিপ্ত আছে, অথবা এরকম দেখা যায় যে স্ত্রী স্বামীকে ফেলে সে অন্য পুরুষের ধান্দায় আছে। তো এই যে মিল মহব্বতের অভাব, বনি বনার অভাব, এটি এখন এমন এক কঠিন রোগে পরিণত হয়েছে, দৈনিক বিশ্বাস করবেন কিনা জানি না, অন্তত 5-10টা ফোন আমি মা বোনের কাছ থেকে পেয়ে থাকি, কান্না করতে 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 আমার কানও শেষ, আর তার যে কী অবস্থা সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। তো আমি অনেক সময় ভোররাত্রে জাগলে কান্নাকাটি করি, এই সব বোনদের জন্য দোয়া করি, এরকম ভাই যারা রয়েছেন তাদের জন্য দোয়া করি। তো বন্ধুরা, আমার করার তো আর কিছু নেই দোয়া করা ছাড়া। তো বন্ধুরা, আমার আজকে এই ধরনের ভাই বোনদের জন্য যারা তার স্বামীকে বশ করতে পারছেন না, স্ত্রীকে বশ করতে পারছেন না, কোনোভাবেই সংসারে শান্তি আসছে না, বনিবানা হচ্ছে না, এরকম অবস্থায় যারা আছেন, এই কঠিন সময় যারা পার করছেন, তাদের জন্য এই আমলটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার আমি শুরুতে একটা কথা সতর্কতামূলক বলে দেই, এই আমলটি যেহেতু অত্যন্ত কার্যকরী এবং এটি পবিত্র কোরআনুল কারিমের একখানা ছোট্ট সূরার আমল, এই আমলটি কেউ কোনো নাজায়েজ কাজের মধ্যে ব্যবহার করবেন না, বিশেষ করে ওই সমস্ত ছেলে বা মেয়েরা যারা নাজায়েজ উদ্দেশ্যে প্রেম করেন। যেমন আদৌ বিয়ে করবেন না, কিন্তু আপনি একটা মেয়েকে পাগল করতে চান, অথবা একটা ছেলের প্রতি আপনার কোনো আগ্রহ নাই কিন্তু ছেলেটাকে পাগল করতে চান, এরকম উদ্দেশ্যে যদি কেউ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আপনি কিন্তু রহমতের পরিবর্তে আরও গজব ডেকে আনবেন। হ্যাঁ, যদি এরকম কারো ন্যাক মকসুদ থাকে যে আপনি একটা ছেলেকে সত্যিকার অর্থেই পেতে চান, অথবা একটা মেয়েকে সত্যিকার অর্থেই পেতে চান, এবং উভয়ের মধ্যে যে সামাজিক বন্ধন সেটা হওয়ার যোগ্য, অর্থাৎ এরকম না যে আদৌ সমাজে মেনে নেবে না, সেরকম না, হওয়ার যোগ্য হতে পারে, এরকম যদি হয় তাহলে এই উদ্দেশ্যে এই আমলটি করতে পারবেন। তো বন্ধুরা, আমার আমলটি অত্যন্ত সহজ, একটু লং টাইম ধরে করতে হলো আমলটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং সুফলদায়ক। বন্ধুরা, আমার আমলটি যারা করবেন তাদের জন্য আমি কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। আমাদের দেশে অনেকেই আমল করেন, কিছুদিন পরে যখন ফল পান না তখন প্রশ্ন করেন যে স্যার, আপনি বলেছিলেন এটি একদম আগুনের মতো কাজ করবে, কিন্তু আমার বেলায় তো শূন্য, কোনো ফল পাচ্ছি না। যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন, বলে যে পড়ি না। এরপর আবার অনেকে আমল করেন, কিছুদিন পরে বলেন যে ফল পান না। যদি জিজ্ঞেস করি বিড়ি সিগারেট খান, বলে যে হ্যাঁ খাই। তো বন্ধুরা, আমার পবিত্র কোরআনুল কারিম এটি কোনো জাদু মন্ত্র নয় যে আপনি নাপাক মুখে পড়বেন, নাপাক দেহে পড়বেন আর ফল পেয়ে যাবেন। পবিত্র কোরআনুল কারিম লৌহ মাহফুজ থেকে নাজিল হয়েছে অত্যন্ত পবিত্রভাবে, এর উচ্চারণ করতে হয় পবিত্রভাবে, এটা পড়তে হয় পবিত্রভাবে, এটা ধরতে হয় পবিত্রভাবে। অতএব আপনি নাপাকি নিয়ে যদি পড়েন, বেনামাজি অবস্থায় পড়েন, আপনি বেউজু অবস্থায় যদি পড়েন, আসলে আপনি এর কাম্য ফলটা পাবেন না। এ কারণেই দেখা যায় যে একই আমল কেউ কেউ মাত্র 7 দিন পরে ফোন করে বলে যে স্যার, আপনার আমলটি 14 দিন করার কথা, কিন্তু মাত্র 7 দিন করেই অবাক করার মতো ফল পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরকম অনেক ফোন আমরা পাই। আবার কেউ কেউ বলেন যে স্যার, আপনি 14 দিন করতে বলেছেন, করেছি 21 দিন, করেছি 41 দিন, কিন্তু ফল পাচ্ছি না। আসল ঘটনা হচ্ছে আপনি কি অবস্থায় কতটুকু আন্তরিকতার সাথে এই আমলটি করতেছেন সেটির উপর নির্ভর করে আপনার এই আমলের ফলাফল। তো বন্ধুরা, আমার আমি কথা না বাড়িয়ে আমি এই আমলটি করার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি, খুব খেয়াল করে এই অংশটুকু শোনার চেষ্টা করবেন। প্রতিদিন আপনি এশার নামাজের পরে জায়নামাজে বসে, কিবলামুখী হয়ে বসে, অজুর সাথে
কমপক্ষে যদি কারো এরকম হয় যে অজু বারবার ছুটে যায়, কমপক্ষে আপনার তায়াম্মুম যেন করা থাকে, অজু বা তায়াম্মুম সেরে আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন। অনেকেই বলে থাকেন যে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরুদ পড়লে হবে না, আমি এই সব তরিকার মধ্যে নাই, যে কোনো দুরুদ শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়া বরকতময়। আপনি যা জানেন এরকম দুরুদ শরীফ পড়বেন গুনে গুনে ১১ বার, ১১ বারের বেশি হলে ক্ষতি নেই, কম পড়বেন না, ১১ বার দুরুদ শরীফ পড়বেন। এরপরে সুরাতুল ইখলাস মানে কুল হু আল্লাহ সুরা যেটাকে আমরা বলি, সেই সুরাটা একদম গুনে গুনে ৪১ বার পড়বেন। যখন পড়বেন, আমি এখানে অর্থসহ দিয়ে দিব, যখন পড়বেন অত্যন্ত সহিভাবে তেলাওয়াতটা করার চেষ্টা করবেন। আপনি যদি এরকম হন যে আপনি বিড়ি সিগারেট ছাড়তে পারছেন না, তাহলে আপনি বারবার কুলি করে নেবেন পড়ার আগে। এরপরে পড়বেন গুনে গুনে ৪১ বার সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরা, অর্থের দিকে খেয়াল করে পড়বেন, উচ্চারণটা সহি করে পড়ার চেষ্টা করবেন। তো ৪১ বার সুরা ইখলাস পড়ার পরে আপনি ইয়া ওয়াদুদু আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রেমময় নাম, ইয়া ওয়াদুদু হে প্রেমময় খোদা, ইয়া ওয়াদুদু হে প্রেমময় খোদা, এই শব্দটা অর্থাৎ এই অর্থটুকু পড়া লাগবে না, কিন্তু অর্থের দিকে আপনি খেয়াল করে পড়বেন ইয়া ওয়াদুদু, এটা আপনি ৪১ বার তেলাওয়াত করবেন। এরপরে আপনি আবারও ১১ বার দুরুদ শরীফ পাঠ করবেন। তো এই আমলটি আপনি নারী হন আর পুরুষ হন, আপনি একটানা ৪১ দিন করবেন, এর মধ্যে আপনি বাদ দিতে পারবেন না। আপনি যদি নারী হন আর মাসিক যদি শুরু হয়ে যায়, আপনার আমলটি চালিয়ে রাখতে হবে, তবে সেক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই কোরআন শরীফ দেখে অথবা কোরআন শরীফ ধরতে পারবেন না মাসিকের সময়টায়। আপনি সুরা ইখলাস পড়েন, যাই পড়বেন মুখস্থ পড়তে হবে, আপনার মাসিকের সময় আপনি অজু করে নেবেন, অজু না করতে পারলে কমপক্ষে তায়াম্মুম করে আপনি এটি পড়বেন। যে যে উদ্দেশ্যেই পড়েন না কেন, বিশেষ করে স্বামী স্ত্রীকে বশ করা অথবা স্ত্রী স্বামীকে বশ করা অথবা যে কেউ যে কাউকে বশ করা, ভাই বোনের মধ্যে অনেক সময় খুব রকমের ঝগড়াঝাটি হয়, আপনি তার উদ্দেশ্যেও পড়তে পারবেন। আপন দুই ভাইয়ের মধ্যে দেখা যায় অনেক সময় চরম শত্রুতা, আপনি সেই ভাইয়ের শত্রুতা দূর করার জন্য এটি পড়তে পারবেন। মা এবং পুত্রের মধ্যে, মা এবং মেয়ের মধ্যেও এই রকমের অনেক রকমের শত্রুতা দেখা যায়, আপনি সেই উদ্দেশ্যেও পড়তে পারবেন। পুত্রবধূ শাশুড়ির মধ্যে অনেক সময় চরম শত্রুতা দেখা যায়, কোনোভাবেই শাশুড়িকে বশ করা যাচ্ছে না অথবা কোনোভাবেই পুত্রবধূকে বশ করা যাচ্ছে না, আপনি সে উদ্দেশ্যেও পড়তে পারবেন। এভাবে করে যে কোনো শত্রুতা দূর করার জন্য, অর্থাৎ যেখানেই শত্রুতা রয়েছে কিন্তু আপনি চান মধুর প্রেমময় একটা সম্পর্ক করতে, আপনি এই আমলটা ৪১ দিন করবেন, একটানা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। আপনার শাশুড়ির উদ্দেশ্যে পড়তে পারেন, পুত্রবধূর উদ্দেশ্যে পড়তে পারেন, আপনার সন্তান আপনার কথা শোনে না সে উদ্দেশ্যে পড়তে পারেন, আপনার মা মেয়ের মধ্যে সম্পর্ক খুব খারাপ সে উদ্দেশ্যে পড়তে পারেন, যে কাউকে আপনি টার্গেট করে বিয়ে করতে চান সে উদ্দেশ্যে করতে পারেন। তবে একটাই কথা, কোনো নাজায়েজ কোনো হারাম কাজে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনে আমলটা ব্যবহার করবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।